হ্যালো, আজকে আমরা দেখব কি করে প্যাস্টেল রং দিয়ে সহজে ফলের ঝুড়ি আঁকা যায়। চলো তাহলে দেখি কিভাবে সহজে ফলের ঝুড়ি আঁকা যায়। আমরা প্রথমে পেন্সিল দিয়ে ফলের ঝুড়িটি এঁকে নিব। ফলের ঝুড়িটা আঁকার পরে আমরা এর ভিতরে কিছু ফল আঁকব। যে ফলগুলি তোমার সবচেয়ে ভালো লাগে সেই ফলগুলি তুমি আঁকতে পারো। আমি এখানে একটি আপেল, একটি কমলা, দুইটি কলা, দুইটি আম, একটি পেঁপে এবং এক থোকা আঙ্গুর এঁকেছি। চলো তাইলে এবার প্যাস্টেল কালার দিয়ে কালার করি। প্রথমে আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা কালার করে নিয়েছি। এরপর আমরা ফ্লোরের কালার দিব। এবার ঝুড়ির কালারটা আমরা করব। দেখো বন্ধুরা, খুব সহজে তোমরা ঝুড়ির কালার দেখলেই করতে পারবে। আমরা অরেঞ্জের কালার করব। প্রথমে একটু ডার্ক অরেঞ্জ, তারপর লাইট অরেঞ্জ দিয়ে অরেঞ্জের কালারটা করব। আপেলের কালার করব। আপেলের কালারের ক্ষেত্রে প্রথমে ডার্ক রেড, তারপর লাইট রেড, অরেঞ্জ কালার দিয়ে শেড করব। কলা কালার করব। কলা কালার ক্ষেত্রে ইয়েলো কালার ইউজ করেছি। এবারে পুরো কালার করব।
তাহলে শেষ হয়ে গেল আমাদের রং করা। বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজে ফলো দাও। ধন্যবাদ বন্ধুরা, আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ, টাটা, বাই বাই।